প্রিয়, আপারের সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করা হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় প্রার্থীরা, আপনারা ইতিপূর্বেই সমস্ত দিক, সমস্ত কিছু পর্যালোচনা করে দেখছেন যে আপারের যে দুর্নীতি, সে দুর্নীতিটা এমনকি সিবিআই তদন্ত করলেও হয়তো ক্লান্ত হয়ে পড়বে, মানে টপ টু বটম দুর্নীতি হয়েছে। তো সেক্ষেত্রে এতটাই আর কি, মানে বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে অনেকে হয়তো নম্বর বেশি পেয়ে গেছে বলে অনেকে হয়তো একটু খুশি খুশিতে আছে, আর যারা লিগ্যাল ক্যান্ডিডেট তারা হয়তো পিছনে চলে গিয়ে তারাও দুঃখিত হয়ে আছে। তো এখানে কারো খুশি হওয়ার কোনো বিষয় কিন্তু নেই, আপনারা একটু ভালো করে ভাববেন। খুশি হওয়ার বিষয় তাদেরই থাকতে পারে যারা একমাত্র মাটি দিয়েছে, মাটি দিয়ে সরকার তাদের প্রতি একেবারে দায়বদ্ধ, তাদেরকে নিয়োগ দেবেই, ওই জন্য ওদেরকে হয়তো ফার্স্ট জায়গায় রেখেছে, হ্যাঁ, তার পরবর্তী স্টেপটা যেন ভালোভাবে নেওয়া যায়। কিন্তু যারা পিটিশনার কিংবা এমনি অটোমেটিক্যালি যাদের বেড়েছে, এটা একটা ভেলকি, এবং শুধু তাই নয়, এটা একটা বড় ধরনের চতুরতা এবং চালাকি করা হয়েছে, যাতে করে এদের মুখ বন্ধ করা বা এদেরকে সান্ত্বনা দেওয়ার একটা বড় স্কোপ তৈরি করেছে। কিন্তু বিষয় হলো, এর থেকে গভীরে আমাদেরকে একটুখানি ভাবতে হবে, প্যানেল যখন তৈরি করবে ফাইনালি, তখন সর্বাত্মক যেটা ঘটবে সেটা এখান থেকেই আজ করা যাচ্ছে, যে মাটি দেওয়া ক্যান্ডিডেটদের চাকরি দলকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে গেলে কি করতে হবে, তাদেরকে নম্বর বাড়ি দিতে হবে, যে ফার্স্ট জায়গায় নিয়ে যেতে হবে। আর এই ফার্স্ট জায়গায় নিয়ে গেলে যে বিষয়টা দাঁড়াবে সেটা কি হবে, একটা বিরাট গ্যাপ তৈরি হবে। তাই গ্যাপের জন্য এদেরকে, যারা কিছু লিগ্যাল ক্যান্ডিডেট আছে, কিছু কেস পিটিশনার্স আছে, তাদেরকে একটা নাম্বার দিতে 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 একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে করে লিগ্যালরা পিছনে বা অন্যান্যরা পিছনে পড়ে গেল, তাদের চাকরির কোনো সম্ভাবনা থাকবে না, আর ওদের চাকরিটা মানে মাটি দেওয়াগুলো নিশ্চিত করা যায়। মেন প্যানেলে যেটা সৃষ্টি করা হবে সেটা হচ্ছে যে মাটি দেওয়াগুলোকে এমপ্যানেল কনফার্মলি করা হবে, আর যাদের নম্বর এমনি বেড়ে গেছে তাদেরকে সম্পূর্ণরূপে ওইভাবে বঞ্চিত করে দেওয়া হবে, সে লিগাল হোক আর পিটিশনার হোক, তাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে। যখন তারা অ্যাপিল করতে যাবে যে আমার তো এরকম, আমার মেরিট লিস্টে জায়গায় ছিলাম তা আমাকে কেন করা হলো, তখন সরাসরি তাদেরকে বলা হবে তোমার তো হিসাবে গরমিল ছিল, ভুল ছিল, তোমার অরিজিনাল ডকুমেন্টস দেখাও। যখন অরিজিনাল দেখাবে তখন দেখবে যে সত্যি সত্যি আবার যেটা সেটাই, ও বলে দিলে ও তোমার ভুল ছিল, ব্যাস গল্প শেষ। এইভাবে একটা বড় চক্রান্ত করে এই মেরিটলিস্ট প্রকাশ করা হয়েছে, তাতে সকল ভাই বোনকে আমি এই আবেদন রাখবো যে আপনারা বেশি খুশির জোয়ারে ভাসবেন না, যারা দুঃখিত হয়েছেন তারা দুঃখ ভেঙে পড়বেন না। যেটা করতে হবে, আমাদেরকে স্ট্যামিনা পাওয়ার বাড়াতে হবে, সকলের ডকুমেন্টস বা সকলের যাদের দুর্নীতি হয়ে করেছে, যে সমস্ত ইলিগাল ই করেছে, নথিগুলো ম্যানেজ করুন, নিজ উদ্যোগে ম্যানেজ করুন, গ্রুপের সকলের সঙ্গে কন্ট্যাক্ট করুন, করে একদিন মিটিং এ বসা হোক, শুটিং করা হোক, সেই দিনে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বাত্মকভাবে কেস করে দিতে হবে। এই কেননা পরবর্তীকালে ভোগান্তি সবার কপালে থেকে যাবে। তো এখানে অনেকে হয়তো নিজের নম্বর বেড়ে গেছে, সে হয়তো ওইভাবে থাকবে ভিতরে ভিতরে হাসি হাসি ভাব নিয়ে, কিন্তু সেটা না, পক্ষান্তরে চূড়ান্ত ক্ষতি সকলেরই হবে। হ্যাঁ, সকলেরই বলতে যাদের বেড়ে গেছে অটোমেটিক্যালি, কমিশন আপনার কোন শ্বশুর মশাই নাই বা বাবা নাই যে আপনাকে নাম্বার বাড়িয়ে চাকরি দিবে, এটা আপনাকে ভাবতে হবে, এটা মাথায় রাখবেন। এবং যাদের বেড়ে গেছে তারাও সব সাহসের সঙ্গে এগিয়ে আসুন, সকলের সঙ্গে হাতে হাত মিলান, এবং আমরা লিগালি যারা বেড়ে গেছে লিগাল ক্যান্ডিডেট বা এক্সপিটিশনার, আরে ভাই তাদেরকে তো লিগাল প্যানেল করলে তো তারা প্যানেল স্থান পেয়ে যাবে, এটা কেন ভাবছেন না?
এই এটা মাথায় রেখে আপনারা লিগালি আসুন, যাতে করে নিশ্চয়তা থাকে। এই আবেদনটা রাখলাম।